প্রতিদিন বাচ্চাদের মাঠে পুষ্টিকর খাবার দিতে হবে, প্রতিদিন বাচ্চাদের মাঠে পুষ্টিকর খাবার দিতে হবে, বাচ্চাদের স্কুলমুখী করতে হবে, বাচ্চাদের স্কুলমুখী করতে হবে। আমাদের দাবি হচ্ছে 12 মাসের আমরা মায়না চাই, এবং এই 1500 টাকায় তো আমাদের এখন কিচ্ছু হয় না, বলুন সে মায়নাটা একটু বাড়ানোর চেষ্টা করুন, কেন্দ্র রাজ্য মিলিয়ে আমাদের যেন বোনাসটা দেয়, এটা আমাদের দাবি, মেন দাবি হচ্ছে আমাদের এটাই, বুঝতে পারলেন। আমরা 12 মাস কাজ করি, 10 মাসের মায়না পাই, আমাদের আমাদের সব কিছু করতে হয়, ঝাঁপ দেওয়া থেকে রান্না করা থেকে বাসন মাজা থেকে ধোয়া থেকে রান্নাঘর ধোয়ানো থেকে সব আমরা করি। মায়না আমাদের দিতে হবে, আর আমাদের ঘরে ইনকেস যদি আমার রান্না করতে করতে কাজ করতে করতে যদি ইনকেস কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে। বয়সকালে আমি তখন সেইখান পথ থেকে সরে যাব, আমাদের ঘরের একজন চাকরি দিতে হবে, আর তাছাড়া আমাকে মাসে বোনাস দিতে হবে, আমাদের বোনাস দিতে হবে, পেনশন করে দিতে হবে, আমরা বিকালে খাবো কি, আমাদের কোনো কিছু নেই, পুজো পুজো আসলে বোনাস দিতে হবে, বয়সকালে আমাদের পেনশন দিতে হবে। আমাদের দাবি আমাদের অন্তত 15,000 টাকা তো মাইনা হোক, এটা আমাদের দিন সামান্য 1500 টাকা মাইনা। 1500 টাকা কি হয়, দিন 50 টাকা কে জোন কাটে, আজ একটা বাসা বাড়ি যদি আমি কাজ করি তাও মাসে 5000 টাকা ফেলি চুরি পাবো, তারা তিনবার খেতে দেবে পেটে, জামা কাপড় পাবো বছরে, সেই হিসাবে আমাদেরকে হিসাব করে টাকাটা দেন, তা তো তা তো দেয় না, আমাদের দেয় দিন 50 টাকা, এটা সম্মান বলে, সম্মানের জন্য এই কাজটা ধরে রেখেছি, নাই তো এই কাজে বাদ দিয়ে দিতাম তো, কিন্তু এরকম স্কুলে একটা সম্মানীয় জায়গায় রয়েছি, বাচ্চাদের সঙ্গে রয়েছি, আনন্দে রয়েছি, একটা শিক্ষিত মানুষদের সঙ্গে রয়েছি, কিছু শেখাও হচ্ছে সেখানে, বাচ্চারা যদি কিছু একটা আলোচনা করে শিক্ষার ব্যাপারে সেটা আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, কিন্তু পরের বাড়ি বাসন মাজতে গেলে তো সেসব শিখতে পারবো না, ওই জন্য আমরা এই কাজটা ধরে আছি। 50 জন হলে 1500 টাকা মাইনে দেওয়া হয় প্রাইমারি স্কুলে, তার জন্য আমরা তো 5টা বাচ্চা হলেও আমরা রান্না করি, 6টা বাচ্চা মানে আমাদের উনানও ধরাতে হয়, জল তুলতে হয়, সব কিছু, 5টা হলেও ধরাতে হয়, 50টা হলেও ধরাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা 50টা বাচ্চা হলে আমরা 1টা মাইনে পাই, কিন্তু আমাদের দলে 10 জন আছে, 10 জন রান্না করছে, যদি 150টা বাচ্চা হয় তাহলে 4500 টাকা মাইনে দেয়, তাহলে এটা এটা যে রোজ হিসেবে ধরলে আমাদের 50 টাকারও খুব কম, ঠিক আছে। 50 টাকা আজকাল কোনো মানুষের সংসার চলে, 5 টাকা 45 পয়সায় আমরা আজকে কী দেবো, কিন্তু যা দিই তাতে গার্জেনদের অবজেকশন হয়, তার জন্য আমরা চাইছি যে বাচ্চাদের খাদ্যর পরিমাণটা বাড়ানো হোক, টাকার পরিমাণটা বাড়ানো হোক, প্লাস তার সঙ্গে সাথে আমাদের মানেটাও বাড়ানো হোক। আমরা এসছি বাচ্চাদের পুষ্টিকর খাবার 12 মাসের দিতে হবে, বাচ্চারা দুর্বল হয়ে পড়ছে, পুষ্টি খাবার পাচ্ছে না কোনো মতেই, ওদের ডিম মাছ মাংস দিতে হবে। 8 জন রান্ধনি, 8 জনের মধ্যে 4 জনের বই আছে, আর 4 জনের বই নাই, এই টাকা থেকেই ভাগ করে দিতে হয় তাদেরকে, আমাদের কিছুই থাকে না। 42 টাকার ওজে কাজ করানো চলবে না, তাহলে আমরা সমস্ত সারা পশ্চিমবাংলা যত মিড ডে মিল কর্মী আছে আমরা সব একসাথে রান্না বন্ধ করে দেবো। মিড ডে মিল কর্মীদের দিনে 10 টাকায় পাঠানো হয় কেন, সরকার তুমি জবাব দাও, এই দাবিতে মিড ডে মিল সহায়িকা সমিতি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, লড়াই 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 চাই। মিড ডে মিল সহায়িকা সমিতি আজ পথে নেমেছে, কেন্দ্র সরকার হুঁশিয়ার, এই আম্মা আজ পথে নেমেছে, রাজ্য সরকার হুঁশিয়ার, আমাদের কেউ আলাদা করতে পারবে না, ভাগ করতে পারবে না, আমরা সবাই আজকে একসাথে পথে নেমেছি। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে এই 10 টাকা মাইনে পাওয়া দিদিরা নিজেরা গাড়ি ভাড়া করে ঘুরে এসেছেন কলকাতায়, দূর দূর থেকে দক্ষিণ 24 পরগনা প্রান্ত থেকে শুরু করে নদিয়ার প্রান্ত থেকে শুরু করে এখানে ছুটে এসেছে এই হুঁশিয়ারি দিতে। যে সরকার যদি মনে করে যে তারা যা খুশি তাই করে যাবে, তাহলে সরকার ভুল করছে। দিদিরা বুঝতে পেরেছে সরকার আসে সরকার যায়, লাল নীল সবুজ গেরুয়া সরকার আসে সরকার যায়, দিদিদের অবস্থার কোনো বদল।